ভাই একটা হেল্প করবি? বল কি হেল্প দরকার? ওই যে ফেসবুকে তোর মেয়েদের নামে তিন চারটা ফেক আইডি গালা ছিল, ওগুলো আছে? হ্যাঁ আছে তো। বলছি ভাই, ওই আইডি গালা থেকে আমার ডিপি তে লাইক কমেন্ট করে দে না। কেন হঠাৎ এরকম বলছিস, কি হয়েছে বলতো? আর বলিস না ভাই, ফেসবুকে প্রিয়াঙ্কা নামে একটা নতুন মাল পটালছি, ও যাতে দেখতে পায় আমাকেও কত ছুরি লাইক কমেন্ট করে, ওকে একটু ইমপ্রেস করার লাগে বলছি না আর কি। ভাই তোকে একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বল। বলছিল যে ফেসবুকে প্রিয়াঙ্কা নামে ওই ফেক আইডিটাও আমার। কি ব্যাপার বে, অত হাসছিস কেন? আর বলিস না ভাই, আজ টিভিতে টিভিতে কি দেখলি বে? টিভিতে টিভিতে কি বে? দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা তোমার বাবা কি পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ গো সোনা, তুমি একটা নেতার মেয়ের সাথে প্রেম করছো। ওই সব ফুটানির গল্প ছাড় দিয়ে টিভিটা অন করে দেখ, যে তোর বাপ চাল চুরি করতে যেয়ে ধরা পড়েছে। এলাই হে, আবে পয়সা ধার লি আবার মুখ লুকাচ্ছিস কেন বে? আর পয়সাটা কবে দিবি বল, আমার তাড়াতাড়ি পয়সার দরকার। দিয়ে দিব রে ভাই, দিয়ে দিব, এই মাসের 34 তারিখই দিয়ে দিব। 34 তারিখ? আমাকে খেপা পেয়েছিস লই, দেখে আমাকে খেপা মনে হয়েছে। এই মাসের 32 তারিখ টাকা দিবি আমাকে। বাপ রে, কত নরম গাল বে তোর। নরম গাল, মার মার মার, আরেকবার মার। বাপ রে, কি মাখিস বে গালে, নরম কত বে। আবে রোজ রাইতে শুনো মাখি। কই দেখি দেখি দেখি। জীবনে বহুত রকমের খ্যাপা দেখেছি, এরকম খ্যাপা বাপ জন্মেও দেখিনি। কিন্তু ভাই গালে ব্যথা করছে যে বে। ওয়া একটু একটু করবে, ওয়া কিছু হবে না। কিন্তু তোর গাল ভাই নরম গাল, ফাইন গাল, তুখার গাল। আরে হাসি ভাই। হ্যাঁ ভাই বল। আরে ভাই আমাকে না একটা ছুরি হেভি পছন্দ, কিন্তু সালা বুঝতে পাচ্ছি না যে ছুরিটাকে কিভাবে পটাবো। দেখ ভাই তোকে একটা কথা বলি, তুই সব থেকে আগে ওইটা জানার চেষ্টা কর যে ছুরিটার কি পছন্দ, ওই জিনিসটাই না আমার সামনে দিয়ে দে, ব্যাস মাল পটে যাবে। ওর পছন্দের জিনিসটাই না দিয়ে দিলি মাল পটে যাবে? হ্যাঁ পটে যাবে। ও আরেকটা ছেলেকে খুব পছন্দ করে। চল হাট হাট শালা হাট, তোর ভাগ্যে কোনোদিন ছুরি জুটবে না। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, এই লকডাউনের দিনে আপনাদের কাছে টাকা নাই? আপনারা বাড়িতে বসে বসে নিজের মোবাইল থেকে 10-12 হাজার টাকা ইনকাম করতে চান? তো আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি সুন্দর ধামাকা অফার। আসুন এগিয়ে আসুন, আমার প্রচার গাড়ির দিকে এগিয়ে আসুন, এই সুযোগ আর একবার পাবেন না। কি অফার জি ভাই, কি অফার আমাকে বলো, আমি ইনকাম করব। তেমন কিছু কাজ নয়, নিজের নিজের মোবাইল বেচে দাও। শালা কিছু কিছু বাচ্চা এতই দেখতে কিউট হয়, বাচ্চা দেখার সাথে সাথে বাচ্চার বাবাকেও দেখতে ইচ্ছা করে। ওরুমের নতুন গাড়ি কত জনা দেখেছিল, তোমার খুব কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। হ্যাঁ শোরুমের নতুন গাড়ি কত জনা দেখেছিল, তোমার খুব কপাল। Thank you.
मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार।